ভারতবর্ষের কেরল রাজ্যে বহুদিন ধরে এক রহস্য জমাট বেঁধে আছে, যা উদ্ঘাটন করতে সরকার ভয় পাচ্ছে। বলা হয় কেরল রাজ্যে শ্রী পদ্মনাভস্বামী মন্দিরের নিচে গুপ্তকক্ষে এত পরিমাণ খাজানা রয়েছে যা দিয়ে ভারতের বেহাল অর্থব্যবস্থাকে পাঁচবার ঠিক করা যাবে। এই ধনরাশি ভারতের তিনটি বড় বড় রাজ্যের বাজেটের থেকেও বেশি, যা দিয়ে সারা দেশে 290টিরও বেশি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা যাবে, 14,000 কিলোমিটার হাইওয়ে তৈরি করা যাবে, দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের মতো 1000টি স্টেডিয়াম তৈরি করা যাবে। কিন্তু তাহলে এই খাজানা বা ধনরাশি কেন বের করা হচ্ছে না মন্দির থেকে? কেন ভয় পাচ্ছে সরকার? 500 বছরের পুরনো এই মন্দিরের নিচে কি আছে? এই সব রহস্যের বিষয়ে আজ এই ভিডিওতে আপনাদের বলবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভারতের দক্ষিণে অবস্থিত কেরল রাজ্যের তিরুবনন্তপুরম রাজধানীতে অবস্থিত এই মন্দির, 7 তলা উঁচু মন্দির, পৃথিবীর সব থেকে ধনী এবং রহস্যময় ধার্মিক স্থান। বহুকাল ধরে লোকমুখে প্রচলিত হয়ে আসছিল এই মন্দিরের গুপ্ত ঘরে প্রচুর পরিমাণে ধনরাশি জমা আছে। কিন্তু স্বাধীনতার আগে এই মন্দির ত্রাবণকোর রাজ্যের দখলে ছিল এবং এই মন্দির রাজ পরিবারের সম্পত্তির মধ্যেই পড়ত, তাই মন্দিরের ভিতরে কি আছে তা কখনো দেখা হয়নি। এমনকি যারা এই মন্দিরের গুপ্ত ঘর খোলার চেষ্টা করেছিল তারাও কোনো না কোনোভাবে মারা যান। 1931 সালে যখন ইংরেজরা এই গুপ্ত ঘর খুলতে যান, তখন এদের সামনে 100 কোবরা সাপ চলে আসে। এই সাপগুলো কোথা থেকে এলো তা কেউ জানত না। এরপর থেকে অলৌকিক শক্তির ভয়ে এই গুপ্ত দরজা কেউ খোলার চেষ্টা করেনি। তবে স্বাধীনতার পরে রাজাদের খেতাব চলে যায়, আর তখন থেকেই বিভিন্ন সময় এই মন্দিরের গুপ্ত ঘর খুলে দেখার দাবি উঠতে থাকে। 2011 সালে সুন্দর রাজার নামে এক ব্যক্তি কেরল হাইকোর্টে এই মন্দিরের সম্পত্তি সরকারের নামে করে দেওয়ার আপিল করেন, যার ফলে কেরল হাইকোর্ট ওই মন্দিরের গুপ্ত ঘরগুলো খোলার আদেশ দেয়। এর জন্য 7 জনের একটি কমিটি তৈরি হয়। মন্দিরের 5 ফুট নিচে এই গুপ্ত ঘরগুলো থেকে এত পরিমাণ ধনরাশি বের হয় যার হিসাব করতে সরকারের 2 বছর সময় লেগে যায়। এর মধ্যে ডাচ ও ফ্রান্সের সোনার মুদ্রা, হীরে বহুমূল্য রত্ন, সোনার সুতোয় বানানো বস্ত্র, সোনার মূর্তি, বস্তাভর্তি হীরে, হীরের গয়না এবং সোনার থালাবাসন সবই ছিল। যখন এই বিপুল ধনরাশির দাম হিসাব করা হয় তখন জানা যায় এখানে প্রায় 1,20,000 কোটি টাকার সম্পত্তি রয়েছে। এই দাম 2011 সালে সোনা ও হীরের দামের উপরে নির্ভর করে বলা হয়। তাছাড়া এই সম্পত্তি অনেক পুরনো হওয়ায় এর ঐতিহাসিক মূল্যও ছিল প্রচুর, এবং বর্তমানে সোনার মূল্য হিসাব করে যদি দাম ঠিক করা হয় তাহলে প্রায় 100 লক্ষ কোটি টাকা হতে পারে। মন্দিরের নিচে কমিটি মোট 7টি গুপ্ত ঘর খুঁজে পান, যার মধ্যে 6টি ঘর থেকে এই বহুমূল্য সোনা ও রত্ন বের হয়। কিন্তু 7 নম্বর দরজাটি তারা খুলতে পারেননি। এই দরজাটির কোড নাম ভল্ট বি। এই ঘরটি অন্য সব ঘরের থেকে সম্পূর্ণ আলাদা এবং এতে কোনো রকম তালা লাগানো নেই। এই দরজা খোলার জন্য এতে কোনো ব্যবস্থাই ছিল না। তাছাড়া দরজার উপরে সাপের আকৃতিতে তৈরি কিছু ভয়ানক চিহ্ন ছিল। সাপের আকৃতি কোনো দরজার উপরে তখন লাগানো হয় যখন কেউ চায় না যে এই দরজা কেউ খুলুক। মন্দিরের পূজারীদের দাবি এই দরজাকে এক মন্ত্রের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এই দরজা সেই খুলতে পারবে যে শ্রেষ্ঠ, যে কখনো কোনো অন্যায় কাজ করেনি। যদি কেউ এই দরজাটিকে বলপূর্বক খোলার চেষ্টা করে তাহলে তার মৃত্যু অনিবার্য। এবার আপনাকে যেটা বলবো সেটাকে আপনি কাকতালীয় বলুন বা অন্য কিছু। মন্দিরের এই গুপ্ত ঘরগুলো খোলার জন্য যিনি হাইকোর্টে অ্যাপিল করেছিলেন সেই সুন্দর রাজান 3 সপ্তাহের মধ্যে মারা যান এক অজানা রোগে। এরপর থেকেই মন্দিরের পূজারীরা এই শেষ দরজা অর্থাৎ ভল্ট বি খোলার বিরুদ্ধে প্রতিবাদ করেন। তারা মনে করেন এই শেষ দরজা খুললে এক ভয়ানক অভিশাপ নেমে আসবে মানব সমাজের উপর। কিন্তু এসব ধর্মীয় মতবাদকে পাশে রেখে কমিটি যখন দরজাটিকে ভালোভাবে নিরীক্ষণ করেন, তারা বলেন এই ভল্ট বিয়ের দরজাটিকে বাকি 6টি ঘরের সুরক্ষার জন্য বানানো হয়েছিল। তারা এই দরজার ওপাস থেকে জলের আওয়াজ পান। তাদের দাবি যদি এই দরজাটিকে খোলা হয় তাহলে ওইখান থেকে জলের স্রোত ভেতরে চলে আসবে এবং গোটা মন্দির ধসে পড়বে, আর এই ধনরাশি কারোর হাতেই যাবে না। তারা মনে করেন এই মন্দিরের নির্মাতা রাজা মর্তন বর্মা বিদেশি দস্যুদের হাত থেকে মন্দিরের সম্পত্তিকে বাঁচাতে এই পরিকল্পনা করেন। কিন্তু তাহলে তো দরজাতে অন্তত একটি কুণ্ডলি থাকবে বা কোনো তালা লাগানোর ব্যবস্থা থাকবে। অনেকে মনে করেন 6টি ঘর থেকে যা ধনরাশি পাওয়া গেছে তার থেকে 3 গুণ বেশি ধনরাশি এই 7 নম্বর ঘর অর্থাৎ ভল্ট বিতে আছে। ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশে বাকি 6টি ঘর থেকে যে ধনরাশি পাওয়া গেছে সেটা যতদিন না ঠিক করা হচ্ছে ততদিন এই ভল্ট বি খোলা যাবে না। এই ভল্ট বিয়ের জন্য শ্রী পদ্মনাভস্বামী মন্দির পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান।
আপনি কি মনে করেন এই মন্দিরের ভল্টবিতে কি আছে আমাকে কমেন্ট বক্সে জানান। এই তো গেল মন্দিরের রহস্য। এবার আপনাদের বলি এই মন্দির নিয়ে কিছু অজানা তথ্য। কেরল রাজ্যে অবস্থিত এই পদ্মনাভস্বামী মন্দির দক্ষিণ ভারতের পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম। এটি প্রায় 7 তলা উঁচু, যা তৎকালীন প্রযুক্তিতে তৈরি হয়েছিল। এই মন্দিরের গর্ভগৃহে থাকা হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার একটি মূর্তি আছে, যা একটি মাত্র কালো পাথর দিয়ে তৈরি। কে কবে এই মূর্তি তৈরি করেন কেউ জানে না, কারণ এই মূর্তিটিকে সমুদ্রের গভীর থেকে পাওয়া যায়। বলা হয় এটি প্রায় 5000 বছরেরও পুরনো। 1700 সালে রাজা মার্তন বর্মা এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। সে সময় বিদেশ থেকে বহু ব্যবসায়ী ভারতে আসতেন, দক্ষিণ ভারতে মশলা এবং কাপড় কেনার জন্য। ধীরে ধীরে রাজা মার্তন বর্মার কাছে প্রচুর ধনরাশি জমা হয়ে যায় এবং দেশ বিদেশে তার এই বিপুল ধনরাশির কথা ছড়িয়ে পড়ে। তখন তিনি এই মন্দির নির্মাণ করান এবং নিজেকে ভগবান বিষ্ণুর আজীবন সেবক হিসাবে ঘোষণা করেন, আর রাজ পরিবারের সমস্ত ধনরাশি তিনি মন্দিরের নামে করে দেন। এই মন্দিরে শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষদেরই প্রবেশের অনুমতি আছে এবং পুরুষদের জন্য সাদা ধুতি ও মহিলাদের জন্য শাড়ি পরে মন্দিরে প্রবেশের বিধান রয়েছে। হে গাইস, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।